হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল রাজপূজা বং সিরিজ। সো আজকে সবাইকে হ্যাপি সরস্বতী পুজো এন্ড হ্যাপি এন্ড সাথে সাথে হ্যাপি ভ্যালেন্টাইন ডে। হ্যাপি ভ্যালেন্টাইন ডে, হ্যাপি ভ্যালেন্টাইন ডে টু ইউ। সো চলো তাড়াতাড়ি এবার চটপট করে আমরা যাই, প্রচন্ড মজা করবো আর সাথে তোমাদের সাথে শেয়ার করবো। সো দেখা হচ্ছে, চলো তাড়াতাড়ি বেরানো যাক। সো চলো। সো গাইজ, আমরা এখন বেরিয়ে পড়েছি আর এখন আমরা যাবো চন্দননগর স্ট্যান্ড ঘাটে। আর রাস্তায় আজকে যা ভিড়, মানে প্রচণ্ড ভিড়, মানে ওখানে যেতে যেতে আমাদের প্রায় 9টা বেজে গেছে। সো এখন আমরা এখানে চন্দননগর স্ট্যান্ডে চলে এসেছি। দেখো সরস্বতী পূজার ভ্যালেন্টাইন যেহেতু একদিনে পড়ে গেছে, আজকের প্ল্যান বলতে সকালে আর কি ঠাকুরটা আমরা জাস্ট কয়েকটা দেখেছি, আর রাতে সেরকম কিছু প্ল্যান ছিল না। তো রাতে ভেবেছিলাম একটু স্ট্যান্ডে আসবো, দেন এখানে কোনো একটা জায়গা থেকে আমরা ডিনারটা করে নেবো। আর স্ট্যান্ডের এখানে অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর, এখানে আমরা প্রচুর ভিডিও রিলস প্রচুর করেছি, আর এখানে বাগানটা না দারুণ লেগেছে আমাদের। দেন এখন চলে এসেছে একটু ফুচকা খেতে, এখান থেকে ফুচকা টুচকা খেয়ে আমরা একদম ডাইরেক্ট শ্রীরামপুরেই চলে যাব। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। এ ফিউ মোমেন্টস লেটার। সো গাইজ, এখন আমরা চলে এসেছি শ্রীরামপুরের আমিনিয়া রেস্টুরেন্টে। এখানে আসবো সেরকম আমাদের কোনো প্ল্যানই ছিল না, দেখতেই পাচ্ছ রাস্তাঘাট কতটা ফাঁকা হয়ে গেছে, আর একটা রেস্টুরেন্ট আমরা খোলা পাইনি। শুধুমাত্র শ্রীরামপুরের এই আমিনিয়া রেস্টুরেন্টে 11:30 পর্যন্ত ওপেনিং ছিল, তাই ভাবলাম চলো এখান থেকে আজকে ডিনারটা করে নিই আর সাথে সাথে তোমাদের সাথেও শেয়ার করে ফেলি। সো এখন আমরা আমিনিয়া রেস্টুরেন্টের ভেতরটা চলে এসেছি। ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিছুটা এরকম বেশ ভালোই টিপটপ গোছানো, আর যেহেতু ভ্যালেন্টাইন ডে আজকে, তো তার জন্য কিন্তু বেলুন দিয়ে খুব সুন্দর ডেকোরেশন করা। তো আস্তে আস্তে আরো সমস্ত ডিটেইল তোমাদের সাথে শেয়ার করব, তো তার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। হাই, এট লিস্ট পেলাম এত রাতে, একমাত্র এট লিস্ট পেলাম খেতে, এবার খাবো। আমাদের জন্য আবার গানটাও অন করে দিল, খাবো, খেয়ে দেখা হচ্ছে। ঠিক আছে, খেয়ে দেখা। আমিনিয়া রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি বিরিয়ানির জন্য ফেমাস, তো সবার মুখে শুনেছে নাকি খেতে বিরিয়ানি দারুণ টেস্ট। সো আমি নিজে কোনোদিনও ট্রাই করিনি, সো আজকে আমিও নিজেই ফার্স্ট টাইম ট্রাই করবো। সো দেখা যাক টেস্ট কেমন হয়। তো ফার্স্টে মেনু কার্ডটা আগে দেখে নিই যে কী বিরিয়ানি ট্রাই করব। আর এছাড়াও তোমরা মোটামুটি এখানে কাবাবের আইটেমও অনেক পেয়ে যাবে, আর এখানে অনেক রকমের বিরিয়ানি আইটেম রয়েছে, এই যে মেনু কার্ডটা তোমাদের সাথে কিছুটা শেয়ার করে দিলাম। তো এখন চলো অ্যাম্বিয়েন্সটা ভালোভাবে তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। অ্যাম্বিয়েন্সটা যে খুব যে হাইফাই সাজানো সেরকম না, মোটামুটি ঠিক আছে, নিট অ্যান্ড ক্লিন, যেটা সব থেকে একটা রেস্টুরেন্টে থাকা দরকার, তো সেটা নিট অ্যান্ড ক্লিন রয়েছে। আর এই যে এদিকে আমাদের মাটন বিরিয়ানিটাও চলে এসেছে, আর এটা দেখবো খেয়ে কেমন, আর রিভিউটাও তোমার সাথে শেয়ার করবো। স্মেলটা কিন্তু দারুণ বেরোচ্ছে, এবার খেয়ে দেখি যে এটা কেমন খেতে। রাইসটা তো দেখে মনে হচ্ছে বেশ ভালোই ঝরঝরে, তো খেয়ে দেখা যাক। এটা ফার্স্ট টাইম ট্রাই করব, মানে আমিনিয়ার বিরিয়ানিটা ফার্স্ট টাইম ট্রাই করব। চলো এবার বিরিয়ানিটা খেয়ে দেখা যাক। বিরিয়ানিটা কিন্তু আমার দারুণ লেগেছে, টেস্ট কিন্তু ভীষণ ভালো ছিল, আর আলুটাও সফট ছিল, রাইসটাও বেশ ভালোই সফট ছিল। তো গাইজ, বিরিয়ানিটা আমার অ্যাভারেজ লেগেছে, সত্যি কথা বলতে খুব ভালো না, খুব খারাপ না। তবে যেটা পয়েন্ট, মাটন বিরিয়ানি নিয়েছিলাম, মাটনের কোয়ালিটিটা দাম অনুযায়ী একদম আমাকে হতাশ করেছে, আমার পোষায়নি, আর কোয়ালিটিটাও ছিল শক্ত। অন্য ক্ষেত্রে কী হয় জানি না, বাট আমাদের সাথে এটা হয়েছে, আমাদের মাটনের কোয়ালিটিটা
ঠিকঠাক লাগেনি, মটনটা শক্ত, একটু সফট হতে পারতো। তো এটাই ছিল আমার এক্সপিরিয়েন্স। দেখো গাইস, দাম অনুযায়ী মাটনের সফটনেসটা একদমই নেই, মাটনটা শক্ত। আমরা দু প্লেট মাটন বিরিয়ানি নিয়েছিলাম আর একটা মিনারেল ওয়াটার ছিল, টোটাল বিল হয়েছে আমাদের 802 টাকা। তো সেই অনুযায়ী মাটনের পিসটাও আমরা ঠিকঠাক কোয়ালিটি পাইনি, মানে ঠিকঠাক কোয়ান্টিটি, মানে বড় পাইনি, ছোট পিস পেয়েছি, আর মাটনের কোয়ালিটিটা এইরকম শক্ত। সত্যি কথা বলতে আমিনিয়ার বিরিয়ানি সবাই বলে, বাট আমি সেই তুলনায় আমার কিছুই লাগেনি, ঠিক আছে। মানে বিরিয়ানি, মাটন বিরিয়ানি নিয়েছি, বিরিয়ানির সাথে মাটন দিয়েছে, একটা আলু দিয়েছে, বাট সঙ্গে কোনো রায়তা, মানে স্যালাড যেটা দেয়, আমি ডিবাপিতে, দাদা বৌদিতে এইসব জায়গাতেও খেয়েছি যখন একটা স্যালাড দেয়, বাট এখানে সেটা কিছুই দেয়নি। খালি কোয়ান্টিটিও বিরিয়ানি কম ছিল, মাটনের কোয়ান্টিটিও কম, মানে ছোটো মাটন, তাতেই দাম নিয়ে নিয়েছে। এক দু প্লেট মাটন বিরিয়ানি, একটা মিনারেল ওয়াটার, 802 টাকা বিল। চলো বা খাওয়াটা তাতে করে ফিনিশ করে নিতে হবে, নাহলে অনেকটাই লেট হয়ে যাবে। অলরেডি 11:30 বাজতে চায়। যাই হোক, এত রাতে এটা যে আমরা ওপেন পেয়েছি এটা আমাদের ভাগ্যটা ভালো। সো আমার তো অলমোস্ট খাওয়ার ডান হয়ে গেছে, বাট এনার এখনও খাওয়া হয়নি, ইনি একটু লেট সব কিছুতে। সো চলো, খাওয়া টাওয়া ডান হয়ে গেছে, আর এখন আমরা বেরিয়ে পড়বো, আর বিলটাও চলে এসেছে। আমাদের টোটাল বিল হয়েছে 802 টাকা, দু প্লেট মাটন বিরিয়ানি ছিল আর একটা জলের বোতল ছিল। দেখো, কোয়ালিটি কোয়ান্টিটি অনুযায়ী দামটা একটু বেশি হাই লেগেছে আমাদের। সো চলো, ঠিক আছে, অল ওভার গুড, বি হ্যাপি সবসময়, আর নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করতে আমার তো ভীষণ ভালো লাগে, আর সাথে সাথে তোমাদেরও নিয়ে যেতে ভীষণ ভালো লাগে। সো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আরও নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। তো তার জন্য চ্যানেলটাই কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে, আর সাবস্ক্রাইবের পাশে থাকা ছোট্ট বেল আইকনটা টুকুস করে বাজিয়ে দিতে হবে, যাতে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। সো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নেক্সট ভিডিওতে, আজকের মতন বাই।